রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে কংগ্রেস ও সিপিআইএম দুই বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল সন্ত্রাস ইস্যুতে। মনোনয়ন দাখিল পর্বের শেষ দিনেও সন্ত্রাস ইস্যু নিয়ে রাজনৈতিক ময়দানে ঝড় তুলেছে প্রধান বিরোধী দল সিপিআইএম। এদিন সিপিআইএম এর পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর সন্ত্রাস ইস্যুতে ডেপুটেশন দেন জেলা শাসক অফিসে। ডিএম সিপিআইএম এর নেতৃত্বদের সমস্ত বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবার আশ্বাস দেন। পবিত্রকর বলেন, কোথাও প্রার্থী দেওয়ার মতো অবস্থা নেই, এই বিষয়েই জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। পবিত্রকরের অভিযোগ, বিভিন্ন ব্লকের বিডিওরা সরাসরি কাজ করছে বিজেপির হয়ে। স্বাভাবিকভাবে প্রার্থীদের নিরাপত্তার দাবি জানান সিপিআইএম নেতৃত্ব। এই বিষয়টি আমরা আজকে ডিএম এর সঙ্গে কথা বলেছি এবং আমাদের যারা প্রার্থী দিয়েছে যে আমরা তাদের পূর্ণ নিরাপত্তা চাই নির্বাচন পর্যন্ত, এই কথাটা বলে এসেছি। তারা বলেছেন আমরা দেখব, কিন্তু এটা বিজেপির ডিসিশন, ভোট করবে না পঞ্চায়েত। গোটা রাজ্যেই অবস্থা আপনারা দেখেছেন, সাবরুমে, বিলুনিয়া, ভরতচন্দ্রনগর, বিডিওরা ডাইরেক্টলি ইনভলভ, ভরতচন্দ্রনগর, ডুকলি, তারপরে সিপিআইএম এর এই অভিযোগের ভিত্তিতে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সিপিআইএম দীর্ঘদিন ধরে রাজ্যের ক্ষমতায় ছিল। আমাদের ধারণা ছিল সিপিআইএম এর জনভিত রয়েছে, কিন্তু বিধানসভা নির্বাচনের পর দেখা গেল সিপিআইএম এর কোনো শক্তি নেই, শুধুমাত্র রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য অভিযোগ করছে সিপিআইএম। কিন্তু নির্বাচনের পর থেকে, বিধানসভা নির্বাচনের পর থেকে তাদের যে অবস্থা হয়েছে, তারা গ্রাম স্তরে প্রার্থী দেওয়ার মতো অবস্থায় নেই। তারা শুধু অভিযোগ করে নির্বাচনী ময়দানে টিকে থাকা ছাড়া তাদের আর কোনো গতি নেই। সেটা রাজ্যের বিভিন্ন স্থানে তারা অভিযোগ করবে শুধু নির্বাচনী ময়দানে, এই রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য। আগামী 27 জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক বিরোধী উভয় শিবির একে অপরের বিরুদ্ধে নির্বাচনী তরজায় মত্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।